এগুলো কে নিছে ভাই? আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? জি ভাই। কোথা থেকে আসছেন ভাই জান? ভাই নাটোর থেকে। নাটোর? নাটোর কাছাকাছি, বেশি দূরে না। তো কি অবস্থা, কয়টা হলো? আপনি সহযোগিতা করলেন? আচ্ছা, আজকের রেটটা কেমন মনে হলো বলেন তো ভাই? আজকের রেট মানে এখন বাজার কম ভাই। বাজার কম মানে তাহলে একটু ডাউন হয়েছে? ডাউন হয়েছে। আচ্ছা, আপনাদের কাছে কেমন মনে হলো এলাকা থেকে এখানকার? আপনি তো নাটোর পৌঁছাই দিতে পারেন, আপনি তো ট্রাকটা তো যাবে না। তাহলে এগুলো হলো এইগুলা এইগুলা। আচ্ছা, এই যে এটা কত পড়ছে? চারটা একসঙ্গে কত পড়ছে দালাল ভাই? ৫০০ টাকায় চারটা হয়েছে। এই যে আর এগুলা ভাই, এগুলা এটা এটা ২৫, আর এই আরিয়াটা আরিয়াটা ৫৪০, এটা ৫০০ কম ৪০। আচ্ছা, তাহলে এগুলো আর কিনবেন নাকি শেষ? আচ্ছা আচ্ছা, আপনি আবার সামনে সপ্তাহে আসতে চাই? সামনে সপ্তাহে আবার আসবেন? আচ্ছা, আপনি তো কন্টিনিউ কেনাকাটার সাথে রিলেটেড, একটু মোবাইল নাম্বারটা দেন তো ভাই। 01701527527 0330 0330। এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে। আচ্ছা, ধন্যবাদ ভাই। তো ভাই, সব মিলিয়ে সন্তুষ্ট? ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাদের, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। তাহলে এগুলো কিনলেন ভাই? হ্যাঁ ভাই, এগুলো কিনলাম, আমার দেশি মানুষ, দিনেশপুরের দেশি মানুষ ভাই। জন্য পঞ্চগড়। পঞ্চগড় ভাই, আসসালামু আলাইকুম। কোথা থেকে ভাই? আমি পঞ্চগড় হাড়িবাসা থেকে ভাই। পঞ্চগড় হাড়িবাসা? আচ্ছা, এই যে ছোট গরু কিনতে পঞ্চগড় থেকে দিনেশপুরে, আপনারা কি পিকআপ নিয়ে আসছেন নাকি? ওখান থেকে পিকআপ নিয়ে আসছেন? আচ্ছা, তাহলে এই এগুলো হচ্ছে ছোট ছোট বাচ্চা? নিম্ন টাকা ধরেন, খুব নিম্ন। আচ্ছা, এখানে কত সর্বনিম্ন কত আছে জিয়র ভাই? ২১৫০০ এইটা। আর সর্বোচ্চ কত দামের আছে এখানে? ৩৭,০০০ সাইজ তো বোঝা যাচ্ছে না, অনেক গ্যাঞ্জামে আছে। এই যে এই এগুলো তাহলে হয়েছে। আর এগুলো ভাই ২৫,০০০ আছে না? ২৩,৫০০ করে আছে। এই যে এটা কত তাহলে? এটা ২৩,৫০০ ভাই। এটা ২৩,৫০০ সব ষাঁড় কিনতে? আচ্ছা, তো সবই আড়িয়া বাচ্চা? সব আড়িয়া বাচ্চা। আচ্ছা ভাইয়া, পঞ্চগড় থেকে এই পাশে আসছেন, পঞ্চগড়ে কি পাওয়া যায় না এগুলো? পাওয়া যায়, এখানে তুলনামূলক রেটটা কম মনে হয়েছে। ওখানকার হাটগুলো আপনারা দেখছেন, ঘুরে ঘুরে দেখছেন, আমরা যদি একটু আনুমানিক আইডিয়া নেই যে একটা গরুতে আনুমানিক কত টাকার মতো কম মনে হলো? এখানে মনে করেন যে আসলে এটা উত্তরবঙ্গ, এটা আমাদের তো উত্তরবঙ্গ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য ১.৫০০০ ডিফারেন্স হতে পারে, ১.৫০০০ বা ২০০০ টাকা হতে পারে। পিকআপ ভাড়া কত হয়েছে? পিকআপ ভাড়া কত? ৩৫,০০০ হয়েছে পিকআপ ভাড়া। ও, পিকআপ আপনারা ওখান থেকে নিয়ে আসছেন, রিজার্ভ নিয়ে আসছেন? ও আচ্ছা, আপনারা আসছেন আবার যাচ্ছেন, ৩৫,০০০ পিকআপ ভাড়া। তাহলে মনে হলো যে ১.৫০০০ টাকার মতো কম মনে হয়েছে। সবগুলো জিয়র ভাই ছিল সাথে? আর জিয়র ভাইকে পাইলেন কোথায়? আমার ভিডিওতেই পাইছেন? আচ্ছা, জিয়র ভাই তো কেমন মনে হলো বলেন দেখি? ভালো, স্বচ্ছ ভাই কিনা গেছে, মানে আশা করা গেছে যে আসলে চিপরেটা কিনতে পারছেন। তো জিয়ার ভাই, তা আমরা তো যেটা দেখলাম যে আসতে কাস্টমারের সংখ্যা কম, তো কাস্টমার কমলে তো অটোমেটিক রেটটাও কমে যায়। এই জন্য কমে পাইছি ভাই। কমে পাইছেন? সকালবেলা যেটা কমে পাইছি, আবার কিছুক্ষণ পরে ২,০০০ বেশি লাগছে। বেশি লাগছে? আচ্ছা, তার মানে সকালে আজকে রেটটা কম ছিল, পরে একটু রেটটা বাড়ে গেছে। তাহলে এখানে সর্বনিম্ন বললেন ২১, ২১.৫০, আচ্ছা আচ্ছা, আর সর্বোচ্চ? তাহলে এগুলো খামারে তুলবেন নাকি ভাই? যে মোটা তাজা করে পরে বিক্রি করবেন? ৪-৫ মাস পরার পরে, পুষার পরে পরে বিক্রি করবেন? আচ্ছা, রঙ্গলা সব সুন্দর না? আচ্ছা জিয়র ভাই, আপনি তো কন্টিনিউ হাটগুলো করেন? ভাই আমি তো আসি, ছোট বাছুর,
ছোট বাছুরও তো আপনার কাছে সবসময় থাকে। ছোট বাছুর যদি কেউ এক গাড়ি নিতে চাই, মানে অ্যাট লিস্ট 50টা নিতে চাই, কোনাটা আসবে? দুইটা হাড় লাগবে। অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা, ধন্যবাদ। এগুলো কে কিনছে ভাই? আপনারা যাবে কোথায়? এগুলো যাবে বরিশাল। কিনেছে চাচা? আসসালামু আলাইকুম। বরিশাল থেকে কয়টা কিনলেন? ছয়টা। এই ছয়টা শাইওয়াল আরিয়াও আছে, বকনাও আছে। আচ্ছা তাওয়াল ভাই, আজকে কেমন রেট কেমন গেল বলেন তো? বাজার অনেক কম ভাই। কম বাজার? অনেক বাজার কম। কমের পিছনে কারণ? মাল আমদানি প্রচুর, পাটি কম, এই জন্য রেটটা কম। তো কি মনে হলো চাচা, কম রেটে কেনা গেছে কি? মানে খরচাটা বেশি হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ট্রাক ভাড়া করা হয়েছে? ট্রাক ভাড়া নিজে আপ ডাউন। ট্রাক ভাড়া কত? ট্রাক ভাড়া কত এখনো ঠিক হয় নাই। ট্রাক দিছেন কত? কত কত চাইছেন? আপনার এলাকা থেকে আমরা যদি একটা করতে 4-5 হাজার টাকাও বেশি ধরি ট্রাক ভাড়া হিসাবে, তারপরেও কি বেশি মনে হয়? এই গরুটাই এটা কিন্তু কত কিনলেন? 42। মোটামুটি খুব বেশি আইসি পিটাই লইলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য সবাই ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।